মানে খেয়ে খাওয়া দাওয়া করে টোটো আলু সিদ্ধ ভাত গরম গরম মাসিমণি আমরা সবাই মিলে একসঙ্গে করা হলো। তারপরে দুপুরবেলা রান্না এখন আবার শুরু হলো সব কিছু। হাতে রান্নাই মনে এই হাঁড়ি তিনবার করে রান্না হচ্ছে, সকালবেলা দুই হাঁড়ি হয়ে গেল, এখন এক হাঁড়ি হয়ে গেল। আবার আমি চাল দিতে আসছি, চাল নিয়ে আবার বসাতে হবে। আর এখানে মেশো রান্না করছে আজকে, সকালবেলাটা আমি আর মাসি মিলে করেছি, আর সবাই মিলে যোগান দিয়েছিল, আর এখন মেশো করছে পুরো, মেশো মাও আছে, পুরো যোগান করছে। কি তুলবো এগুলো? কি জ্বালাস না? না না, গরুর পরটা মুক্ত হয়ে গেল। একটা ভিডিওর জন্য এত, একটা ভিডিওর জন্য অনেক কিছু জানি, নিজেই বলেছি। এখন সবাই রেডি হয়ে বিকেলবেলা মানে রান্নাঘাট যাবো, ওইখানে দিদির মেয়ের মানে মাসি শাশুড়ির মেয়ের বিয়ে ছিল একদিন পরে বৌভাতটা, সেটা আজকে বৃহস্পতিবার, আজকে বৌভাতটা হবে, তাই সবাই মিলে এখান থেকে যাবো, কনযাত্রী হিসাবে যাব, গিয়ে খেয়ে দিয়ে আবার আনন্দ ফুর্তি করে আবার এখানে কাকার বাড়ি চলে আসবো। তো চলো যাই। দাদা
আচ্ছা ঠিক আছে।
পেটুক দাদা বসেছে তোমার পরে মাছ দিয়ে খাওয়া হয়ে গেল, এবার খাবো চিকেন দিয়ে। মাছ দিয়ে খাওয়া হয়েছে, এবার খাবো চিকেন। খাওয়ার পর্বটা আমাদের শেষ হয়ে গেল, এখন আমরা নিচে যাব, একটু একটু দেখা করব বন্ধুদের সাথে, দেখা করে বাড়ি চলে যাব। আর আমার মেয়ে তো এই যে আইসক্রিম পেয়ে খুব খুশি হয়ে গেল। বন্ধুরা খুব সুন্দর আনন্দ করলাম আমরা, মানে সন্ধ্যার সময় গেলাম সবাই মিলে একসাথে, আবার সবাই মিলে একসাথে আবার কাকার বাড়ি চলে আসলাম। আজকে রাত্রে থাকবো, কালকে আবার কাকার বাড়ি একটা পুজো আছে, মানে বিয়ের পর পুজোটা করতে হয় সকালবেলা, সে পুজোটা করার পর কালকে দুপুরবেলা খেয়ে দিয়ে আমরা বাড়ি চলে যাবো। খুব আনন্দ করলাম একদম সবাই মিলে, চলো।